সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজ আমি মর্নিং থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই আমার অনুরোধ তো গাইস আমরা সকাল সকাল রেডি হয়ে আর ট্রেন ধরে চলে গেলাম যাদবপুর আর কেন গেলাম সেটা বলবো আর দেখুন আমার মেয়ে হাত ধরে যাচ্ছে ঠাম্মির আমরা আজ যাচ্ছি যাদবপুর রাম দীক্ষা নিতে তো দেখুন রাস্তার পাশে যাদবপুর রোডের ঠিক বাম দিকে আর ডান দিকে যেহেতু রবিবার তার জন্যই কত বাজার বসেছে ব্যাগের দোকান থেকে শুরু করে সমস্ত বাচ্চাদের জামা প্যান্ট তারপর রয়েছে এদিকে পাপস হাট দুলের সেট বিভিন্ন বিভিন্ন মানে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যাবে ছোট থেকে বড় শুরু করে আর দামও অনেকটাই কম যদি তুমি ঠিকঠাক কিনতে পারো আর এখানে কত সুন্দর সুন্দর দুল কি বলবো কিন্তু আমার সেই মুহুর্তের সময় ছিল না আর ইচ্ছেও ছিল না ভাবলাম পরে নেব। তো আমরা এখন মেন রোডে এঁকেছি এসে গেলাম তো এখান থেকে আমরা ক্রস করে ওই পারে যাব আর আমি বলে রাখি আজ আমরা বেরিয়েছি আমি আমার শাশুড়ি মা আর আমার ছোট্ট বেবি এখন আর ছোট্ট নেই যেহেতু আট বছর বয়স হতে যায় যাই হোক মায়ের কাছে ছোট্টই থাকে সারা জীবন তো শাশুড়ি মা অপার থেকে এপারে আসলো আমরা ওয়েট করছিলাম আর আমিও দেখুন এক ঝলক একটু ক্যামেরার বন্দি হয়ে গেলাম তারপর মন্দিরের কাছে এসে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন তো রাম ঠাকুরকে তো পাশে ওনার জামা বিক্রি হচ্ছে ওনার পিকচার তো অনেক কিছুই আছে তো বন্ধুরা দেখছেন তো আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করে ফেলেছি আর সবাই কিন্তু খুব এক্সাইটেড যে কখন আমরা আমাদের দীক্ষা নে এবং বাড়ি যাব খুব তাড়াতাড়ি কারণ এখানে রোদের তেজ প্রচুর আর দেখতে পাচ্ছেন সকলেই লাল শাড়ি কিংবা লাল সাদা শাড়ি আর মাথায় ফুল দিয়েছে কত সুন্দর সাজুগুজু করে এসছে তো সঙ্গে থাকুন আর এরপর যা কাণ্ড হয়েছে সেটা সত্যি চোখের জল নাকের জল অবস্থা হয়ে গেছে আমার মেয়েকে কুড়ি মিনিটের জন্য খুঁজে পাচ্ছিলাম না আর কি হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আর এটা নাগাদ মেয়ের খুব খুব খিদে পেয়েছিল তো আমি সঙ্গে করে রুটি বিস্কিট সমস্ত নিয়ে গেছিলাম ওর ভালো লাগছে না কোনো কিছুই খাবে না ওর খাওয়ার ইচ্ছা ছিল খিচুড়ি যেহেতু জানি এখানে খিচুড়ি ভোগ হয় তো বন্ধুরা এত ভিড় ছিল আর লাইনে একভাবে দাঁড়ানোও সম্ভব ছিল না এত রোদ তাই জন্য আমি একবার বসি তো মা দাঁড়াই শাশুড়ি মা আর কখনো মেয়েও দাঁড়িয়ে থাকে তো এই যাই হোক মেয়ে খুব ক্লান্ত ছিল আগের বাড়ি আমার মেয়ে পাপার সাথে গিয়েছিল আমি তখন দীক্ষা নিতে পারিনি কিছু পার্সোনাল কারণে আপনি জানতো কোথায় কি দেওয়া হচ্ছে তা আমি তো লাইন ছেড়ে উঠতে পারছিলাম না আর এদিকে শাশুড়িমা অন্য জায়গায় ছিল তা মেয়ে বলছিল আমি চিনি মা আমি ওখান থেকে একটু বাটি করে খিচুড়ি নিয়ে আসি যেগুলো সোলার বাটি হয় তো আমি বললাম ঠিক আছে যাও তো কাছাকাছি যেহেতু তাই আমি একটু পারমিশন দিলাম ও যাওয়ার দু মিনিটের মধ্যে আমাদের লাইনটা পুরো দুশো তিনশো জনকে ঘরে ঢুকিয়ে নিল দীক্ষা নেওয়ার জন্য এখন আমি পাগলের মতো মেয়েকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছি না নেক্সট যেখানে ভোগ সবাই খাচ্ছিলো সেখান থেকে মেয়েকে পেলাম এই ছিল ঘটনা তো গাইজ দেখুন আমার হাতে কিছু কুপন দেখতে পাচ্ছেন তো এগুলো দেখিয়ে তারপর আমরা দীক্ষা নেবো অ্যান্ড খাবার মানে ভোগ খেতে পারবো তো এগুলোকে ফিল আপ করে নেব তো পরে ফিল আপ করে চলে যাব লাইনের দিকে তো গাইজ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এদিকে দেখুন একটা অনুষ্ঠান হবে সেই জন্য এখানে সমস্ত রেড হচ্ছে আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন কি হতে চলেছে আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি মন্দিরে গেলে সত্যি একটা ভক্তি শ্রদ্ধা অটোমেটিকলি চলে আসে আমাদের যে গুরু দীক্ষা দিয়েছেন তারই কথা সকলেই দেখুন কত মনোযোগ দিয়ে শুনছে ভক্তি ভরে আর ওনাকে দর্শন করছে জানেন তো বন্ধুরা এখানে গিয়ে আমার একটা ভালো বান্ধবী হয়ে যায় খুব ভালো আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া সবটাই করি তো সে অবশ্যই দেখাবো বান্ধবীর সাথে পরিচয় করে দেবো আর এদিকে দেখুন প্রতিটা জায়গায় বাবাকে ফুল মালা দিয়ে দেওয়া রয়েছে আলাদা আলাদা জায়গায় যেখানে থাকতো বাবা সেখানেও বিছানাপত্র সমস্ত দেখুন রয়েছে দেখতে পাবেন আর এই সেই বান্ধবী দেখুন নতুন বিয়ে হয়েছে তো আপনাদের একটু দেখালাম আর যেখানে আমরা দীক্ষা নিয়েছি সেখানটা দেখুন কত মানুষ একসাথে তো মনে হয় তিন চারশো তো মানুষ অবশ্যই আছে এখানে আরও বেশি হবে তো কম নয় আর এদিকে দেখুন দীক্ষা নেবার শেষে আমরা কিন্তু ভোগ খেতে চলে আসলাম পোলাও আলুর দম ফুলকপির পকোড়া সঙ্গে ছিল চাটনি আর পাঁপড় তো যেহেতু খাওয়া কমপ্লিট এবার আমরা বাড়ি থেকে ফিরবো দেখুন এদিকে নাতনি আর টামনি কত আনন্দ করছে নাচ করছে কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার ডা